বিরতির পর স্বাগত। দশম শ্রেণীর প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যাকে কেন্দ্র করে রীতিমতো গোটা রাজ্য জুড়ে এক প্রকার আলোড়ন সৃষ্টি হয়। প্রি বোর্ড পরীক্ষার দশম শ্রেণীর প্রশ্নপত্র ফাঁস নিয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের দিকে আঙুল উঠছে একাধিক প্রশ্ন। কিভাবে সেই প্রশ্নপত্র ফাঁস হলো, এর পেছনে কারা দায়ী, কারা গোটা ঘটনার পেছনে কাজ করছে, কার গাফিলতি, একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে এবং তাকে কেন্দ্র করেই আজ দেখা গেল প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া ডিএসও এর সদস্যরা। তারা কি বলছেন আজকের এই বিক্ষোভ প্রদর্শন থেকে শুনুন। সবেমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, ছাত্রছাত্রীরা এক দুটা পরীক্ষা মাত্র দিয়েছে, আজকেই হঠাৎ করে প্রকাশিত হলো যে প্রি বোর্ড পরীক্ষার মাধ্যমিকের প্রশ্নপত্র আউট। এই ঘটনা রাজ্যের একটা চাঞ্চল্যকর ঘটনা এবং এই ঘটনায় সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে মনের দিক থেকে ছাত্রছাত্রীরা। আমরা দেখছি যে পত্রপত্রিকায় সবসময় দেখছি যে শিক্ষার উন্নয়নের কথা বলছে সরকার, কিন্তু এই প্রশ্নপত্র আউট আমরা কি লক্ষ্য করলাম যে যদি শিক্ষার উন্নয়ন হতো তাহলে তো প্রশ্নপত্র আউট হতো না। ফলে এই যে ঘটনা, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনা শুধু আজকে নয়, বিগত দিনের সরকারের আমলেও আমরা দেখেছি এই প্রশ্নপত্র আউট হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীরা হয়, তাদের কথা কেউ ভাবে না। ফলে এই যে পরীক্ষার আগ মুহূর্তে তাদের প্রশ্নপত্র আউট হলো, তাদের যে মানসিক প্রস্তুতি, পরীক্ষার যে মনসংযোগ, এটা বিরাট ব্যাঘাত ঘটেছে। তাই এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা মধ্যশিক্ষা পর্ষদের, মাননীয় মধ্যশিক্ষা পর্ষদের নিকট আমরা এসেছি। আমরা চাই সঠিক তদন্ত হোক, যারা এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত হয়ে আছে তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং পর্ষদ ঘোষণা করুক যে এই ধরনের প্রশ্নপত্র ফাঁস যেন পুনরাবৃত্তি না হয় এবং শিক্ষার সমস্ত দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। এই দাবিতে আমরা আজকে এসেছি এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সম্পাদক। আপনারা শুনলেন তাদের প্রতিবাদ এবং তারা জানাচ্ছেন যে প্রি বোর্ড পরীক্ষায় দশম শ্রেণীর প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে রীতিমতো গোটা রাজ্য জুড়ে এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় যে শিক্ষা দপ্তর এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং এই ঘটনাচক্রে যারা জড়িত তাদেরকে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি বা তাদেরকে একেবারে চিহ্নিত করতে সক্ষম হয় কিনা সেটাও কিন্তু এখন দেখার বিষয়। এই মুহূর্তে শিক্ষা দপ্তর এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে নেই এমন সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়গুলিতে দ্বাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে দিনক্ষণ ঘোষণা করা হবে। মূলত রীতিমতো গোটা ঘটনায় চাঞ্চল্য নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।